আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখবো নাম্বার সিস্টেম কনভার্সন। নাম্বার সিস্টেম কনভার্সনটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এই টপিকটা কাদের জন্য জরুরি? যারা এসএসসি পরীক্ষার্থী, যারা অ্যাডমিশন দেবেন এবং যারা চাকরির প্রস্তুতি নিচ্ছে, তাদের সবার জন্য এই নাম্বার সিস্টেম কনভার্সনটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো নাম্বার সিস্টেম কনভার্সনে কয়টা পার্ট থাকে? তিনটা পার্ট থাকে। কী কী পার্ট? ডেসিমেল, বাইনারি এবং হেক্সাডেসিমেল। তো আমাদেরকে পরীক্ষায় কী পরিবর্তন করতে দেয়? ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে পরিবর্তন করতে বলে, অথবা হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে পরিবর্তন করতে বলে, বা বাইনারি থেকে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল টু বাইনারি বা ডেসিমেল। তো আজকে আমরা শিখবো ডেসিমেল থেকে কীভাবে বাইনারিতে পরিবর্তন করা হয় এবং বাইনারি নাম্বারটাকে কীভাবে ডেসিমেল নাম্বারে পরিবর্তন করা হয়। এই দুটো জিনিসটা আমরা আজকে আলোচনা করব। তো চলেন দেখি, তার আগে আমরা পরিচিত হই ডেসিমেল এবং বাইনারি নাম্বারের সাথে। তো আমরা এখানে দেখছি ডেসিমেল নাম্বার। আমরা জানি, সবাই জানি, ডেসিমেল নাম্বার হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। এই মোট 10টা সংখ্যা হচ্ছে ডেসিমেল নাম্বার। তো কীভাবে দেখেন, এখানে যদি আমরা দেখি 0 থেকে 9 পর্যন্ত একটা লুপ শেষ হওয়ার পরে আবার কিন্তু দেখেন 0 থেকে শুরু হয়েছে এবং এভাবে 9 পর্যন্ত যাবে। ঠিক, তো এখানে একটা 1 আসছে, তাই না? 1 শুরু হয়েছে, 1টা ফিক্সড আছে এবং এই যে নাম্বারগুলো সেই নাম্বার ঠিক সিরিয়াল অনুযায়ী বসতেছে। তারপর ঠিক সেভাবে 20 আসবে, 1-এর পরে পরে 2 হবে, 0, এভাবে 30, 100 পর্যন্ত চলে যাবে। তো এটা আমি আর বোঝাচ্ছি না, এটা আমরা সবাই জানি। তো এটা সম্পর্ক কিসের সাথে? এটা শেখানোর কারণ হলো বাইনারি নাম্বার। আমরা জানি বাইনারি নাম্বার হচ্ছে শুধুমাত্র 0, 1, এই দুইটা নাম্বারই হচ্ছে বাইনারি, এবং এই বাইনারি নাম্বারে এই দুইটা সংখ্যাই বারবার রিপিট হয়। তো আমরা যদি দেখি, দেখেন এখানে 0, 1 এই দুইটা নাম্বার হচ্ছে বসেছে। এখন এই দুটা কিন্তু শেষ, তার পরবর্তী সংখ্যা কত? আমরা যখন ডেসিমালে দেখলাম 0 থেকে 9 পর্যন্ত গেলাম, তারপরে যখন এই নাম্বারটা শেষ হলো একটা 1 বসালাম, 1 বসানোর পর আবার 0 থেকে 9 বসেছি, তাই না? 19 পর্যন্ত এটাও সেম। দেখেন আমরা এখানে 1 বসেছি, 1-এর পরে একটা 0 আছে এবং এই নাম্বারটা ঠিক সেম 0, 1। 1টা কিন্তু ফিক্সড আছে। তারপরে কী হয়েছে ঘটনাটা দেখেন, তারপরে এই দুটো নাম্বার 10, মানে 1, 0। এখন এই 1, 0 পার্টটা ফিক্সড রাখছে। 1, 0 ফিক্সড রাখার পর 1, 0 সাথে একটা 0 বসেছে এবং 1, 0 সাথে একটা 1 বসেছে। এটা গেল। তারপরটা কি? 1, 1 দেখেন, তার পরবর্তীতে আবার সেম 1, 1টা এখানে রিপিট আনছে। 1, 1, 1, 1-এর সাথে 0 বসেছে, 1, 1-এর সাথে আরেকটা 1 বসেছে। এটা কমপ্লিট। তারপর আসলো দেখেন 1, 0, 1, 0-এর সাথে 2টা ডিজিট বসেছে, তাই না? 1, 1-এর সাথে আবার 2টা ডিজিট বসেছে 0 এবং 1। এবার আবার আসলো কত? 1, 0, 0। এখন দেখি আমরা এখানে 1, 0, 0 এই সংখ্যাটা ফিক্সড আছে। 1, 0, 0 সাথে একটা 0 আনছে এবং 1, 0, 0 সাথে আরেকটা 1 আনছে। তো এটা গেল। তারপরের সংখ্যাটা কি? 1, 0, 1 দেখেন, 1, 0, 1-এর সঙ্গে একটা 0 আনছে এবং 1, 0, 1-এর সঙ্গে একটা 1 আনছে। 1, 0, 1 পার্টটাও শেষ। তারপরে আসে কি? 1, 1, 0 দেখেন, 1, 1, 0 1, 1, 0 সাথে একটা 0 আছে এবং 1, 1, 0 সাথে একটা 1 আছে। ওকে, তারপরেরটা কি? 1, 1, 1 1, 1-এর সাথে একটা 0 এবং 1, 1-এর সাথে একটা 1। এই মোট আমাদের 16টা ডিজিট, 0 থেকে শুরু করে 15 পর্যন্ত। এটার মান কত? 0। এটা যদি যাই ডেসিমেল 1, এটার মান 2, এটার মান 3, এটা 4, এটা যদি যায় 8, এটা 10, এভাবে 15 পর্যন্ত যাবে, তাই না? এটা হচ্ছে 12। ওকে, তো আমরা যারা এইভাবে বাইনারি নাম্বারটা মনে রাখতে পারি না, এটা আমাদের মনে রাখা লাগবে। এই 15 ডিজিট অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। যদি মনে রাখতে না পারি তাহলে আমরা কি করতে পারি? দেখেন এখানে সর্বোড রানে, রানের সংখ্যা কত? 0, 1, তাই না?
এই দেখেন জিরো ওয়ান, এই দুটা সংখ্যা বারবার রিপিট হচ্ছে, জিরো ওয়ান 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 জিরো ওয়ান। তো তারপরে কি হয়েছে, আগে কিছু নাই, আগে কিছু নাই মানে আমরা কি ধরে নেব, জিরো আছে। তো দেখি, দেখুন জিরো জিরো ডবল ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান, তাই না, জিরো জিরো ওয়ান ওয়ান। প্রথমে কি হলো জিরো ওয়ান জিরো ওয়ান, তারপরে জিরো জিরো ওয়ান, এইভাবে রিপিট হয়েছে। তারপরে কি দেখবো, এটার বাম দিকে কোনো সংখ্যা নেই, এই চারটে ডিজিটের বামে কোনো সংখ্যা নেই মানে জিরো আছে। আবার জিরো বসিয়ে দিলাম জিরো জিরো, তাহলে দেখেন চারটা জিরো চারটা ওয়ান, চারটা জিরো এবং চারটা ওয়ান, এই আটটা ডিজিটের বামে কোনো সংখ্যা নেই, তার মানে জিরো। তাহলে আমরা দেখি সবার আগে জিরো বসিয়ে দিলাম, তাহলে দেখেন আটটা জিরো এবং আটটা ওয়ান, তা আমরা আটটা জিরো আটটা ওয়ান। আমরা যারা এই বাইনারি নাম্বারটা মনে রাখতে পারবো না তারা ঠিক এভাবে মনে রাখবো। এখন আমরা আসি কিভাবে ডেসিমেল টু বাইনারি নাম্বারে কনভার্সন কনভার্ট করবো এবং বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করবো। তো সেটার জন্য আমাদেরকে এই সংখ্যাটা মনে রাখা লাগবে, ডেসিমাল নাম্বারটা। দেখেন ডেসিমাল নাম্বার আছে 128 64 32 16 8 4 2 1। তো আমরা কি আগে দেখলাম বাইনারি বেস টু, ডেসিমেলের বেস হচ্ছে 10 এবং বাইনারি বেস টু। তো টু এর উপর যদি জিরো বসে, দেখেন বাইনারি বেস টু এর উপর জিরো বসে দিয়ে ওয়ান হয়, টু এর উপর ওয়ান বসে গেলে টু টু, তারপরে মানে জিরো থেকে সেভেন পর্যন্ত এসে টু টু বার টু ফোর টু টু বার সিক্স সিক্সটি ফোর টু টু বার সেভেন 128। তো আমাদের এই আটটা বিটি দরকার, একটা সংখ্যা 128 64 32 16 8 4 2 1, এটা আমাদেরকে মনে রাখা লাগবে। এটা মনে রাখা তো খুব সহজ, ওয়ান এর ডাবল টু, টু এর ডাবল ফোর, ফোর এর ডাবল এইট, এইট এর ডাবল সিক্সটিন, সিক্সটিন এর ডাবল থার্টি টু, থার্টি টু এর ডাবল সিক্সটি ফোর এবং সিক্সটি ফোর এর ডাবল কত 128। তো এখন দেখেন এতদিন আমরা এখানে সংখ্যাটা লিখে নিলাম, হ্যাঁ 128 64 32 16 8 4 2 1, 1 2 3 4 5 6 7 8। তো দেখেন এখানে এই ধরলাম আটটা বিট, 1 2 3 4 5 6 7 8। এখন আমাদের সংখ্যা আছে 128, 128 এর বাইনারি তাহলে কত হবে, আমরা যদি 128 এর বাইনারি করি তাহলে 128, 128 এর সাথে শুধুমাত্র এক ওয়ান গুণ হবে, যোগ 64, 128 সমান তো 120 হয়ে যাবে, বাদ বাকি সবগুলোর সাথে তাহলে জিরো। এই 64 গুণন জিরোর মানে কত, জিরো, 32 গুণন জিরো মানে কত, জিরো। তাহলে এগুলো আমরা প্লাস এগুলো জিরো 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 ডট 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 করে দিলাম, ইকুয়াল টু 128। তাহলে এটা বাইনারি কত হবে, আমরা এই ঘরে শুধুমাত্র এই ঘরে বসাবো দেখেন ওয়ান, তারপরে বসাবো জিরো 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 জিরো, একটা এক এবং সাতটা শূন্য, 1 2 3 4 5 6 7টা শূন্য, তাই না। তাহলে এটা 128 এর সাথে হলো, তাই না। এখন যদি বলা হয় 64, 64 সমান কত, তাহলে 64 হলে এই ওয়ান এটা জিরো হয়ে যাবে, শুধুমাত্র 64 এর ঘরে ওয়ান বসবে, তাহলে বাদ বাকি 6টা ডিজিট আমাদের জিরো। সেই হিসেবে আবার 32, 32 এর ঘরে তাহলে যদি 32 হয়, 32 এর ঘরে শুধু ওয়ান বসবে, আগের দুইটা জিরো হয়ে যাবে, পরবর্তী
পাঁচটা জিরো হবে এখানে। এভাবে প্রত্যেকটা সেল সিক্সটিন হলে শুধুমাত্র সিক্সটিন ওয়ান এবং বাদ বাকি সবগুলো সব জিরো। তো এটা গেল আমাদের, এটা মনে রাখা লাগবে। হ্যাঁ, 128 এবং 0 থেকে যেটা আমি শিখলাম এই সংখ্যাটা আমাদের 1 থেকে 128 পর্যন্ত মনে রাখা লাগবে। এখন যদি এখানে 8 থাকতো তাহলে সেটা হতো 256। তো আমাদের কাজ কারবার শুধুমাত্র 8টা বিট নিয়ে আমাদের দরকার নেই পরবর্তীটা। তো এখন দেখেন কোনো একটা সংখ্যা দিয়ে আছে পরীক্ষার হলে দিল, ধরলাম 71 দিছে, আমাদের ইয়ে হচ্ছে 71, এই ডেসিমেল নাম্বার 71-এ কনভার্ট করতে বলছে, বাইনারিতে কনভার্ট করব। তাহলে আমরা কিভাবে কনভার্ট করতে পারি, 128 এখানে 128-এ কি 71 আছে? যদি 128-এ 1 বসাই তাহলে কি হবে? হবে না। 64 মানে 71-এর চাইতে ছোট কোনটা আমরা সেটা দেখবো। হ্যাঁ, 128 ছোট না, 71-এর চাইতে 128 বড়, তাহলে এটা বাদ, এটা হবে না। 71-এর চাইতে ছোট কিন্তু 64। যদি আমরা এখানে 64-এ দেখেন 1 বসাইলাম, এখানে লিখি 128 64 32 16 8 4 2 1, এখন আমরা 64-এর ঘরে 1 বসালাম। তাহলে 64 আর কত থাকে? 64 যোগ 7, আর 7 বসালে 71 হবে, তাই না? তো এখন দেখেন 32, 64 কিন্তু আমাদের হয়ে গেছে, 32 নয়, 128। এর আগে কি দেখছি আমাদের 71-এর চাইতে এটা বড় মান, সেই জন্য হয় না 32। এখন 71 থেকে 64 যদি বাদ দিই তাহলে আমরা সংখ্যা কত পাবো? 7। এখন 7-এর চাইতে কি 32 বড় না? তাহলে এটা শূন্য হয়ে যাবে, 16 বড়, এটাও শূন্য হয়ে যাবে, 7-এর চাইতে 8ও বড়, শূন্য হয়ে যাবে। এখন 4 কিন্তু 7-এর চাইতে ছোট, তাহলে দেখেন 4-এ আমরা যদি 1 বসাই তাহলে এখানে 7 থেকে 4 মাইনাস, তাহলে থাকছে কত? 3। এখন 2ও বড়, 3 সাথে 2 কত? ছোট, তাহলে এখানে আবার 1 আসবে, এখানে 2 মাইনাস করি 1, তাহলে 1 1, এখানে দেখেন তাহলে এই ডিজিটটাও যদি 1 বসাই, 1 মাইনাস করি তাহলে 0 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে 71-এর 71 71 10 দিলাম, কারণ এটা বেস 71-এর বেস 10, মানে ডেসিমেল নাম্বার বলছে সেহেতু বেস হচ্ছে 10, যখন টু ডেসিমেল করতে বলছে তাহলে এটা কত হবে? আমরা দেখছি 0 1 0 0 0 এবং 3টা 1, এটা হচ্ছে 71-এর ডেসিমেল নাম্বার। ধরলাম আছে আমাদের, ধরুন আছে 155, 155 আছে। তো 155 চাইতে ছোট কোনটা? অবশ্যই 128, তাই না? তাহলে 128-এ আমরা যদি 128 এখান থেকে মাইনাস করি, দেখে 128 মাইনাস করলাম, 128 মাইনাস করলে থাকছে আমাদের কত? 8 7 15, 7 হাতে থাকে 1 3 2 27। এখন 27-এর চাইতে এখানে ছোটকে 16 32 হবে না, তাহলে 16 16 মাইনাস যদি করি তাহলে হচ্ছে আমাদের কত? 11 11-এর চাইতে 8 16, তাই না? 8 যদি মাইনাস করি আমাদের হচ্ছে 8 3 11 3, তারপর সেম ভাবে 2 মাইনাস করলে হচ্ছে 1 এবং 1 মাইনাস করলে হচ্ছে 0। তাহলে গঠন কি দাঁড়াচ্ছে? আমরা যোগ করি এখানে 155, এটা আমরা দেখলাম 155 থেকে 128 বিয়োগ করছি, তারপরে 16 বিয়োগ করছি, তারপরে 8 বিয়োগ করছি, তারপরে 2 বিয়োগ করছি, তারপরে 1 বিয়োগ করছি। 155 করতে হলে এখানে আমরা যদি যোগ করতে যাই, 128-এর ঘরে লিখলাম 1, এটা মুখে মুখে,
তারপরে 64, 128 এর 64 যোগ করলে 192 হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে আমাদের 155 সংখ্যা, তার বেশি হয়ে যাচ্ছে তাই না? 64 হবে না। 32 যদি 128 এর সাথে 32 যোগ করলে হয় কত? 150, সরি 160। তাহলে এটাও হচ্ছে না, তাহলে এখানে জিরো বসাবো, এখানে জিরো বসালাম। 128-এর সাথে 16 যোগ করলে এটা কিন্তু হচ্ছে আমাদের 155 যদি করতে চাই, 155 ক্ষেত্রে মান নির্ণয় করছে, তাহলে 128 যোগ 16, 128 যোগ 16 করলে হচ্ছে আমাদের 814 তাই না, 144। এটাকে 1 বসালাম, 144-এর সাথে 8 যোগ করলে কত হচ্ছে? 144 যোগ 8, 152 তাই না? তাহলে এখানে 1 হবে। এখন 152 যোগ 4 করলে কত হচ্ছে? 156, কিন্তু আমাদের সংখ্যা 155, তাহলে 4টা হবে না, 152। তাহলে এখানে শূন্য বসাবো, 152 যোগ 2, তাহলে 154, এবং 154 যোগ 1 করলে 155। দেখেন এটা হচ্ছে আমাদের 155। 155 যদি বাইনারি ফর্ম করি আমরা, তাহলে কত হচ্ছে? 1 0 0 1 1 0 1 1, এটা হচ্ছে আমাদের বাইনারি ফর্ম। আসলো ধরলাম আমাদের এখন হয়েছে 213, এটা আমরা বাইনারি ফর্ম 213 বাইনারি করবো কিভাবে? তো চলেন দেখে নিই, 213, 213, 128, তো 128 213 আমাদের আছে, এখানে 1 দিলাম। 128-এর সাথে 64 যোগ করলে কত হচ্ছে? 192, 1 দিলাম। 192-এর সাথে 32 যোগ করলে কত হচ্ছে? 224, তাই এটা হবে না, 213-এর চাইতে বেশি হয়ে যাচ্ছে আমাদের, 213 তাই না, 213-এর চাইতে বেশি হয়ে যাচ্ছে, তাহলে এখানে জিরো হয়ে গেল। 292-এর সাথে 16 যোগ করলে কত হচ্ছে? দেখেন আমাদের 292-এর সাথে 16 যোগ করলে হচ্ছে 208, তাহলে এটা হবে, এখানে 1 বসালাম। 208-এর সাথে 8 যোগ করলে কত হচ্ছে? 208-এর সাথে 8 যোগ করলে হচ্ছে 16, তাও বেশি হয়ে যাচ্ছে, তাহলে হবে না, 213 হবে না, এটা জিরো করে দিলাম। 208-এর সাথে 4 যোগ করলে হচ্ছে 212, এটা হবে, 1 যোগ করে দিলাম। 212-এর সাথে 2 যোগ করলে 214, যেটা আমাদের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে, হবে না, এখানে জিরো বসালাম, এবং 212-এর সাথে 1 যোগ করলে 213 হয়ে যাচ্ছে। দেখেন এটা বাইনারি, 213 তাহলে 213 বাইনারি ফর্ম হচ্ছে 1 1 0 1 0 1 0 1, এটা হচ্ছে ডেসিমাল থেকে বাইনারি কনভার্ট করার নিয়ম। এখন বাইনারি থেকে ডেসিমাল কনভার্ট করব কিভাবে, এটা খুব সহজ করতে পারে, চলুন দেখা যাক। আমরা একটা প্রশ্ন দেখি, 2021-এর 2021 প্রিলিমিনারি টেস্ট সপ্তাশী নম্বর প্রশ্নটা আমরা দেখি, এখানে কি বলছে? 1 0 1 1 0, বাইনারি নাম্বারের সমতুল্য ডিসিমাল নাম্বার কোনটি, এটা বের করতে বলছে। আমরা এটা দিয়ে শুরু করি, আমাদের প্রশ্নটা কত, আমরা এটা ইংলিশে লিখি 1 1 0 1 1 sorry 1 0, এটা হচ্ছে আমাদের পরীক্ষাতে আসছে, বিসিএস পরীক্ষাতে 43তম বিসিএস আসছে, এটার ডেসিমেল বের করতে বলছে। তো দেখেন আমরা এখানে কয়টা দেখছি, ডিজিট 6টা ডিজিট, 1 2 3 4 5 6, তো 6টা ডিজিট আছে, তার মানে আর 2টা ডিজিট কোথায় গেছে? আমরা সবসময় 8টা ডিজিট কল্পনা করবো, ঠিক আছে? তো 6টা ডিজিটের 2টা ডিজিট যদি না থাকে, তাহলে বামে আমরা বলছি জিরো বসে দিতে, আমরা এখানে জিরো বসে দিলাম, তাহলে এখন কত হলো? 8টা ডিজিট হয়ে গেছে। তো আমরা এখানে কি শিখছিলাম? 128,
এটা মানে 128, এটা মানে 64, এটা মানে 48, এটা মানে হচ্ছে 32, এটা মানে 16, এটা মানে 8, 4 2 1 0, 2 1 2 3 4 5 6 7 8, 8টা হয়ে গেছে। তো এখানে 0 128 গুণন 0, তার মানে 0 64 গুণন 0 মানে 0, এখন 1, এখানে আছে কত 48, সরি 32, মানে 1 এর সাথে 32 দিয়ে দিলাম, 32, তারপরে এখানে কত 0, আমি এখানে লিখে দিই, হ্যাঁ 128, 64। আচ্ছা এটা একটু বড় করে লিখলে মনে হয় আপনাদের বুঝতে সুবিধা হবে। তো দেখেন আমাদের বিশেষ প্রশ্নে কোনটা এসছে, আমাদের এসছে হচ্ছে 6 ডিজিটের এসছে, তাই না? 1 0 1 1 1 0। তো আমাদের আমি কি বলছি, যদি 8 ঘর না থাকে, মানে 8টা ডিজিট না থাকে, তাহলে বাম দিকে আমরা 0 বসাই দিলাম। দেখুন এটার বাম দিকে 2টা 0 বসা দিলাম। তো এখন যেগুলো 1 আছে সেগুলো আমরা শুধু যোগ করে দেবো। এখানে এখানে 32, এটা 0, এটা যোগ করার দরকার নেই। 8 32 যোগ 8 যোগ 4 যোগ 2, তাহলে কত হচ্ছে দেখি আমরা, 32 আর 40, 40 আর 4 44, 2 46। তাহলে দেখেন অ্যান্সারে কি আছে, 46, এই প্রথমটা অ্যান্সার হবে। আমরা যদি আরো দেখি, এখানে দেখলাম যে কোনো বাইনারি নাম্বার ধরলাম, এখানে আছে 1 0 0 0 1 1, 2 4 6 7 8, দেখেন এটা একটা বাইনারি নাম্বার। এখন এই বাইনারি থেকে আমাদেরকে ডেসিমেলে কনভার্ট করতে বলছে, তাহলে আমরা কি করব, এই 1 সমান আমরা 128 ধরে নেব, যোগ এখানে 128-এর পরে কত, 64, তারপর 32, তারপর 16, তারপর 8, এই তিনটে সংখ্যা তো নাই, ধরার দরকার নেই, যেখানে শুধু 1 আছে সেগুলো ধরবো আমরা। এটা কত, 128 64 32 16 8, 8 যোগ, তারপরে কত 4, এটা ইজ ইকুয়াল টু 4 যোগ, এটা ইজ ইকুয়াল টু 2, এবং এটা ইজ ইকুয়াল টু যোগ 1, তাহলে কত হচ্ছে 128 আর 8 8 8 0, 136 136 40 40, 140 142 143, তাহলে এটার ডেসিমাল নাম্বার হবে 143। বুঝে গেছি, আমরা যদি আরো সংখ্যা বলি, দেখেন আমার এখানে ধরলাম 1 1 1 1 1 2 4 5 6 7 8, 4টাই 1 আছে, তাহলে আমরা কি করবো, তাহলে আমরা সবগুলো যোগ করে দেবো, 128 থেকে একদম 128 যোগ 64, আমরা এটা মুখে মুখে করি, 128-এর সাথে 64 যোগ করলে হয় 192, 128-এর সাথে 64 যোগ করলে হয় 192, 192-এর সাথে 32 যোগ করলে হয় 224, 224 সাথে 16 যোগ করলে 240, 240 8 যোগ করলে 248, 48-এর সাথে 4 যোগ করলে 252, 52-এর সাথে 2 যোগ করলে 254, এবং 54-এর সাথে 1 যোগ করলে 255, এটা মনে হবে হচ্ছে 255, যদি 4টাই 1 হয় তাহলে এটা হচ্ছে ডেসিমিল হচ্ছে 255। এখন যদি বলেন যে ভাই সব 0 হয়ে যাবে, সেক্ষেত্রে কী হবে, 1 2 3 4 5 6 7 8, সব 0 হয়ে যাবে, মানে তো এখানে কোনো ভ্যালু নেই, সব 0 হলে এখানে কোনো ভ্যালু আছে, সবগুলো 0, সবগুলো 0 ইজ ইকুয়াল টু ডেসিমেলও 0। আবার ধরলাম এখানে হচ্ছে দেখেন 0 0 0 0 1 0 1, এটা ডেসিমেল, ডেসিমেল কত হবে, এটা ডেসিমেল হবে দেখেন 128 নাই, 64 নাই, 32 নাই, 16 নাই, 8 আছে, 8 128
দুই চার ছয় সাত, একটা ডিজিট দিতে ভুলে গেছি, এখানে জিরো হবে একটা। ওকে, 128 নাই 64 নাই 32 নাই 8 নাই, সরি 32 নাই 16 নাই, 8 আছে, 8 আছে 1, তারপরে হচ্ছে 4 নাই 2 আছে, তাহলে 8 আর 2 = 10, এটার ভ্যালু হবে 10, ডেসিমেলে এটার ভ্যালু 10। ঠিক আছে, তো বাইনারি টু ডেসিমেল এবং ডেসিমেল টু বাইনারি খুবই একটা সহজ, কয়েকটা দেখেছি, 212 212, এটা হচ্ছে ডেসিমেল নাম্বার, এটা হচ্ছে বাইনারিতে কি হবে, 212-র সাথে আমরা যোগ করছি দেখেন 128, 128-এর সাথে যোগ করছে 64, 64-র সাথে 16, 128 আর 64 যোগ করলে তারপর 16, তারপর 4 যোগ করলে আমাদের 212 হচ্ছে। তাহলে বাইনারি কত হচ্ছে, 128-এর জন্য 1, 28-এর পরে 64, 64-এর জন্য 1, তারপর 32-টা নাই সেজন্য 0, 16 আছে 1, 8 নাই 0, 4 আছে সেজন্য 1, 2 নাই সেজন্য 0, এবং 0 ও সরি 1 নাই সেজন্য 0, এটা গেল। তারপর ডেসিমেল 88, 88-এর ক্ষেত্রে দেখেন 88-এ 64 এবং 16 এবং 8, এই শুধুমাত্র তিনটা ভ্যালু আছে। বাইনারি যদি করি 128 নাই 64 আছে, তারপরে কত 32 নাই সেজন্য 0, 16 আছে সেজন্য 1, 8 আছে 1, তারপরে কত 0 0, মানে 4 নাই 2 নাই 1 নাই সেজন্য 0 0 0। এখানে যদি 155 দেখি সেম, 128 আছে 16 আছে 8 আছে 2 আছে 1 আছে, 187 এবং 223। তো আমরা দেখতেছি আমাদেরকে এই মান, এই মানটা মনে রাখা লাগবে এই সিকুয়েন্সে, আমরা এই সিকুয়েন্সে যদি মনে রাখি তাহলে আমাদের ডেসিমেল তো বাইনারি কনভার্সনে কোনো রকম সমস্যা হবে না। আর আমরা যারা একটু প্রো লেভেলে আছি, আমরা যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতেছি, তাদের দেখেন এই 8টা নাম মানটা মনে রাখা খুবই জরুরি। কেন, এখানে 128, 128-এর পর 192, তারপর 224, 240, 248, 252, 254 এবং 255, 128-এর সাথে যদি 1, এটা আমি জানি 128-এর ভ্যালু হচ্ছে এটা, তাই না, 128-এর সাথে যদি 64, 128 যোগ 64 করেন তাহলে হবে আমাদের হচ্ছে 192, 192-এর মান হচ্ছে প্রথম দুটো 1, বাদ বাকি 6টা 0, তারপরে 192-এর সাথে যদি 32 যোগ করি আমরা তাহলে হবে 224, 224-এর মান হচ্ছে 3টা 1 5টা 0, 224-এর সাথে যদি আমরা 16 যোগ করি তাহলে হয় 240, 240-এর মান হচ্ছে 4টা 1 এবং 4টা 0, এভাবে 255 পর্যন্ত আসে, দেখেন 255 মান হচ্ছে 8টা ডিজিটই। এই মানটা হচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তাদেরকে এই মানটা মনে রাখা লাগবে। কেন মনে রাখা লাগবে, প্রশ্ন আসলে ধরেন এটা মনে রাখলে আপনাদের জন্য আরেকটা সুবিধা, 224, তাই না, আমরা 224-এর মান জানি 3টা 1 এবং 5টা 0, এখন আমাদের প্রশ্ন আসছে 223, 223-এর বাইনারি বের করতে বলছে, তাহলে আমরা এটা কীভাবে বের করতে পারি, আমরা 224-এর মান জানি হচ্ছে 3টা 1, 224-এর মান কী জানি, 224-এর মান জানি 3টা 1, বার বাকি 5টা 0। এখন এইটা খুবই সহজ, আমরা 3টা 1-এর জায়গায় 2টা 1 দিলাম, যেহেতু 224, তাই না, 2টা 1 দিলাম। এখন 2টা 1 দেওয়ার পরে আমরা জানি কি, 3টা 1-এর পর 5টা 0, কিন্তু আমরা দিব এটা শূন্য, শুধুমাত্র 232 যে ভ্যালুটা এটা শূন্য দিলাম, বাদ বাকি যদি সব 1 করে দিই তাহলে এটার মান হচ্ছে 223, 224-এর চাইতে 1 ছোট। ঠিক সেভাবে যেমন 252 আছে এখানে দেখেন, 252, 252-র ভ্যালু আমরা কি জানি, 5টা 1 2টা 5টা 1 2টা 0, 252-র ভ্যালু এটা। তাহলে আমাদের যদি পরীক্ষা হলে আসে 251, এটা বাইনারি ফর্ম বের করতে হলে কিভাবে করবো, আমরা জানি হচ্ছে 4টা, 252-র মানে কত,
ছয়টা ওয়ান দুইটা জিরো, তাহলে আমরা পাঁচটা ওয়ান করবো, এক দুই তিন চার পাঁচ। যে ছয় নাম্বারটা ভ্যালুটা ওয়ান ছিল ওটা আমরা যদি জিরো করে দিই এবং পরবর্তী দুইটা যদি ওয়ান করে দিই তাহলে সেটার মান হচ্ছে 251। কীভাবে দেখেন, 128, 128 যোগ 64, 192, 192 যোগ 32 হয় 224, 224 যোগ 16 240, 240 যোগ 8 248, 248 এখানে 4 বাদ, 248 যোগ 2 250 যোগ 1 251। ঠিক আছে, এটা আমাদের এই মানে আমাদেরকে মনে রাখা লাগবে। তাহলে কি আমাদের বেসিক্যালি মনে রাখা লাগবে ডেসিমেল নাম্বারটা 128, এই সিকোয়েন্সটা মনে রাখা লাগবে। এই সিকোয়েন্সটা মনে রাখলে আমরা সব কিছু পারবো, ডেসিমেল থেকে বাইনারি এবং বাইনারি টু ডেসিমেল সব কিছু পারবো। তো ঠিক আছে, আমরা পরবর্তী ক্লাসে শিখবো হেক্সা ডেসিমেল টু বাইনারি বা ডেসিমেল টু হেক্সা ডেসিমেল কনভার্সনটা আমরা শিখবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।